আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে কীভাবে আপনি ফটো গ্যালারিতে সেভ করবেন। তো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আমরা কিন্তু সুন্দর সুন্দর পিক ক্লিক করে উঠতে পারি, অনেক সুন্দর সুন্দর ইফেক্টের মাধ্যমে সুন্দর সুন্দর পিক উঠি। তো এই পিক ওঠার পর আমরা গ্যালারিতে সেভ করতে পারি না, অনেকেই জানি না। যখন আমরা ফোনের অরিজিনাল ক্যামেরা দিয়ে পিক তুলি তখন কিন্তু পিকটা অনেক সুন্দর হয় না। এই জন্য সবাই আমরা কী করি, স্ন্যাপচ্যাট অ্যাপটি ইউজ করে থাকি। এই জন্য এটা কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটি আমরা কম বেশি সকলেই ইউজ করে থাকি। তো সবচেয়ে বেশি মেয়েরা এই অ্যাপটি ইউজ করে। তো যখন আমরা এই অ্যাপ দিয়ে পিক উঠি, ওঠার পর আমরা যখন গ্যালারিতে কিন্তু সেভ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে আপনি গ্যালারিতে সেভ করবেন। এই জন্য আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমরা সরাসরি চলে যাব স্ন্যাপচ্যাট অ্যাপে। তো আমরা স্ন্যাপচ্যাট থেকে অ্যাপে যখন আমরা ক্লিক করে পিক উঠি, ওঠার পরে কিন্তু আমরা সেভ করতে পারি না। ধরেন আমি এখন একটা পিক উঠতেছি, যেহেতু আমি রাতের বেলা অন্ধকারে একটা ক্লিক করতেছি, তো দেখানোর সাথে শুধু আমি দেখাচ্ছি। ধরেন এই যে একটা আমি ক্লিক করছি, পিক উঠাইছি। তো এই পিকটা কিন্তু আমরা কী করি, সেভ করি এখানে সেভ নামে অপশানে। সেভ করার পর এটা কিন্তু গ্যালারিতে সেভ হয় না। তো অনেকে আমরা কী করি, এখান থেকে স্ক্রিনশট দিয়ে গ্যালারি থেকে সেভ করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপলোড করি। সেই পিকগুলো কিন্তু গোলাটে হয়ে যায় স্ক্রিনশট দিলে। এই জন্য আমরা গ্যালারিতে যদি সরাসরি সেভ করতে পারি তাহলে কিন্তু পিকটা গোলাটে হবে না এবং রেজুলেশন কম হবে না। তো যখন আপনি স্ক্রিনশট দিবেন এখান থেকে তখন কিন্তু আপনার রেজুলেশন কমে যাবে। তো আমরা যদি সরাসরি গ্যালারিতে সেভ করতে পারি তাহলে রেজুলেশন সঠিক মাত্রায় থাকবে। তো এখনই দেখাই দেবো আপনি গ্যালারিতে কীভাবে সেভ করবেন স্ন্যাপচ্যাটের পিকগুলো। যে পিকগুলো আপনি উঠেছেন এই অ্যাপ দিয়ে সেটি আপনি সেভ করতে পারবেন অতি সহজেই। তো আমরা যখন সরাসরি এরকম অ্যাপে আসি, আসার পর পিক তুলে আমরা সেভ করি। তো আমরা এখানে কী করবো, উপরে নামে একটি মেন নামে আইকন আছে, তো এখানে ক্লিক করে সরাসরি মেনুতে এসে পড়বো। এরকম একটি ইন্টারফেস আসবে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপে। তো তারপর আপনি কী করবেন, উপরে সেটিং নামে অপশন রয়েছে, তো এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে নিচে লেখা আছে মেমোরিজ। তো এখানে এই যে মেমোরিজ যে অপশন লেখা আছে এই যে এখানে, তো আপনি ভালো করে একটু লক্ষ্য করেন, এখানে মেমোরিজ নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে সেভ নামে সেভ বাটন নামে অপশন রয়েছে, তো তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনে তিন রকম কাজ। যেহেতু আমরা এখন সেভ করতে পারতেছি না এই কারণে মেমোরিজ লেখা রয়েছে, সেই পিকগুলো আমরা সেভ করতে পারতেছি না এই কারণে মেমোরিজ লেখা রয়েছে। আর সেকেন্ড হচ্ছে মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল। তো এটা সেকেন্ড হচ্ছে, যেহেতু এই অপশনটা হচ্ছে আপনি স্ন্যাপচ্যাটের অ্যাপগুলো যখন এসে আপনি পিক ক্লিক করে তুলবেন তখন আপনি স্ন্যাপচ্যাটের অ্যাপেও থাকবে, তো আপনার গ্যালারিতেও সেভ হবে। এটা সবচেয়ে ভালো একটা ব্যাপার যে আপনার পিকটা স্ন্যাপচ্যাট অ্যাপেও থাকবে এবং গ্যালারিতেও থাকবে। আর থার্ড যে অপশন রয়েছে ক্যামেরা রোলস অনলি, এটা শুধু কী করবে, গ্যালারিতে আপনি পিকটা চলে যাবে। তো আমি সবচেয়ে বেশি বলবো আপনি দুই নাম্বারটা সিলেক্ট করে রাখবেন। কারণ কি জানেন, যখন আপনার পিকটা হারিয়ে যাবে মানে গ্যালারিতে সেভ হবে, তারপর আপনি যদি হারিয়ে যায় গ্যালারি থেকে, তারপর কিন্তু আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই জন্য আর বিশেষ করে আপনারা যেহেতু পিকটা যদি গ্যালারিতে অল টাইমই থাকে তাহলে আপনি ক্যামেরা রোল অনলি করে রাখবেন। তো আপনি যদি গ্যালারিতে পিক সেভ করতে চান তাহলে আপনি সেকেন্ড থার্ড নামে যে অপশন রয়েছে এটাও ইউজ করতে পারেন, আবার সেকেন্ড যে অপশনটা রয়েছে এটাও ইউজ করতে পারেন। তো সাধারণত সবাই ক্যামেরা রোল অনলি করে রাখে, তো আপনি এটাও করতে পারেন। আর আমি যেটা বললাম যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপেও পিক থাকবে এবং গ্যালারিতেও সেভ হবে সেকেন্ড অপশনে, তো আমি সাধারণত এটাই করে রাখলাম। তো এখন আমি যে পিকগুলো তুলছি এগুলো গ্যালারিতে অলরেডি কিন্তু চলে যাব, এখন প্রমাণ সহকারে আমি দেখিয়ে দেব। তো ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর তো আমি একটা পিক তুললাম, যেহেতু অন্ধকারে আমি একটু ফ্ল্যাশ দিচ্ছি, না থাক সমস্যা নেই, আমি পিকটা তুললাম। পিকটা তোলার পরে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন গ্যালারিতে চলে যাব। তো আমার ফোনের গ্যালারিতে এসে বললাম, তো গ্যালারি অলরেডি এসে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমরা এখানে সাবচ্যাট
নামে একটি ফোল্ডার থাকবে, তো ওখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনার যে গ্যালারিতে সব পিকগুলো এসে পড়বে, যদি পিক যদি আপনি উঠিয়ে থাকেন। তো আমি যেটা পিক তুলছিলাম এই পিকটা অন্ধকারে, তো এই পিকটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো সব বিয়স, তো প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে আপনি স্ন্যাপসেট চেটে কীভাবে গ্যালারিতে ফটো সেভ করবেন।